প্রায় এক মাস পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সহ বড় বড় নদ নদীগুলোর পানি বেড়ে এখনো ডুবে আছে উত্তর ও মধ্যাঞ্চলে ১৩টি জেলা। তবে গেল দুই দিন এইসব নদ নদীর পানি কমতে থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে পানিবন্দী মানুষের মধ্যে। ফেনীর ফুলগাজী ও পশুরামের মুহুরী ও কুহুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকাগুলোর থেকে নামতে শুরু করেছে পানি, তবে এখনও যানবাহন চলাচলের উপযোগী হয়নি ডুবে যাওয়া রাস্তাঘাট। বন্যায় জমির ফসল সহ নানা ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। পানি কমলেও সিরাজগঞ্জের সদর, কাজীপুর, চৌহালি ও এনাদপুরের শত শত একর ফসলি জমি তলিয়ে আছে পানিতে। বানভাসী মানুষেরা তাদের গৃহস্থালী মালামাল সহ আশ্রয় নিয়েছে উঁচু জায়গা ও বাঁধে। গেল ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে যমুনা সহ সব কয়টি নদীর পানি কমেছে, যদিও এখনও পানিবন্দী কয়েক হাজার মানুষ। জামালপুরে কমতে শুরু করেছে ব্রহ্মপুত্র, দশানি ও ঝিনাই নদীর পানি, দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগের প্রাদুর্ভাব। মানিকগঞ্জে যমুনার পানিও কমেছে, তবে তলিয়ে যাওয়া রাস্তাঘাট এখনও সচল হয়নি। গবাদি পশু নিয়ে বিপাকে চরাঞ্চলের হাজারো মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগর, তিস্তা ও করতোয়ার পানি কমেছে, দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। লালমনিরহাটে বন্যার পানি কমতে থাকায় তিস্তা ও ধরলার ১৫টি পয়েন্টে নদী ভাঙনের কবলে পড়েছে ২০টি গ্রাম, এতে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। শরীয়তপুরে পদ্মার প্রবল স্রোতে জাজিরা উপজেলায় ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন প্রতিরোধে বালিভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুরে মধুমতি ও আড়াইলখার বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রিচর ইউনিয়নের কয়েকটি সড়ক এবং চরভদ্রাসন থেকে শহরে আসার ১০টি সড়ক তলিয়ে আছে পানিতে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।